আর মোরগ গোলার সাইজ তো এটার আসলে বলার কিছু নাই। টাইগার মোরগ মানেই টাইগার, দেখতে পারতেছেন মোরগটা। আর এই হচ্ছে আমার লাল মোরগটা। আমার এখানে মূলত দুইটা মোরগে রাখছি, দুইটা মোরগেই প্রশংসনীয় সাইজ। আর অনেকেই আমারে জিজ্ঞেস করছেন যে ভাই এরা ঠোকরা ঠুকরি করে বা এদেরকে ঠোঁট ছেঁকা দেওয়া লাগে কিনা। আসলে অনেকের কাছে ঠোকরা ঠুকরি করে মুরগি গিয়া, কিন্তু আমার এখানে ওই রকম ঠোকরা ঠুকরি করে না। আর যে পরিমাণ ঠোকরা ঠুকরি করে এদের ঠোঁট কাটা আমার প্রয়োজন মনে হয় না। আসসালামু আলাইকুম, আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। সবাইকে রমজানের শুভেচ্ছা জানিয়ে রমজান মাসের প্রথম ভিডিওটা শুরু করলাম। তো উপরে হচ্ছে একটা আম গাছ ছিল আমাদের এখানে, কিন্তু এবারে দুঃখের বিষয় হচ্ছে কোনো আমের ফল ছাড়ে নাই। আর নতুন পাতা গজাইছে, আর মোটামুটি নতুন পাতা গজানোতে এই জায়গাটা অনেকটা ঠান্ডা থাকে। তো যাই হোক, অনেকে প্যারেন্টস মুরগিগুলোর বা বড় মুরগিগুলোর আপডেট জানতে চাইছিলেন যে কি অবস্থায় আছে বা কয়টা ডিম পাচ্ছি। তো আজকে ভাবলাম যে প্যারেন্টস মুরগি দিয়ে আজকে ভিডিওটা শুরু করি রমজান মাসের। তো যাই হোক, যদিও আপনারা ভিডিওটা দেখতে দেখতে একটা রমজান চলে যাবে, কারণ এডিটরের অনেক ঝামেলাই জন্য। এখানে কাদাকনাথ মুরগি আছে 500টাই, মোটামুটি অনেক গরম। ভাবতেছি এবার এদেরকে একটা ফ্যান দিয়ে দিব, ছোট সাইজের একটা ফ্যান। এখান থেকে প্রত্যেক দিন এভারেজ দুইটা তিনটা ডিম পাই, চারটা মুরগি থেকে। আর একটা হচ্ছে মোরগ, মোরগের সাইজটা মাশাল্লাহ অনেক বড় হয়েছে। আর এখানে হচ্ছে আমার ছোট্ট শখের খামারের ভিতরে, অনেক দিন যাওয়া যাওয়া হয় না, তো আপনাদেরকেও যাওয়া হয় না, বিদায় দেখাইতে পারি না। আর এই হচ্ছে প্যারেন্টস মুরগিগুলা, তো মাশাল্লাহ সাইজ প্রশংসনীয় সাইজ হয়েছে, আপনারা হয়তো দেখতেই পারতেছেন। আর মোরগগুলার সাইজ মানে কি বলবো যে অনেক বড়, এটা আসলে লোভনীয় সাইজ হয়ে গেছে। যে কেউ এসা মানে আমার প্রথমে মুরগিগুলাই দেখে, মোরগগুলাই দেখে এত বড় বড় সাইজের। আর মুরগিগুলোর অ্যাভারেজ ওয়েট আছে আপনার 3 কেজির মতো, এটা 2 কেজি 800, 3 কেজি হবে। আর অনেক শান্ত স্বভাবের। আর এদেরকে খাবার দিয়ে হচ্ছে লেয়ার লেয়ার ওয়ান। আর এখানে মুরগি আছে হচ্ছে টোটাল 18 পিস, আর এখানে হচ্ছে দুইটা মোরগ, দেখতেই পারতেছেন আপনারা। এখন শীতের পরে হালকা গরম শুরু হয়ে গেছে, এখন পর্যন্ত কোনো প্রকার আমি ফ্যান দিতেছি না, একটা ফ্যান আনছিলাম দেখেন এখানে। আর এটা হচ্ছে ডিমের বালতি। আর খাবার হিসেবে দিতেছি লেয়ার লেয়ার ওয়ান। আর এদের জন্য দৈনিক আমি খাবার বাজেট করছি প্রত্যেকটার জন্য 130 থেকে 150 গ্রাম, এর বেশি না। প্রত্যেকটা মুরগিকেই সর্বোচ্চ 150 গ্রাম খাবার দেই। আর সবচাইতে ছোট মুরগি হচ্ছে আমার এই যে এটা, এটাও প্রত্যেক দিন ডিম পারে। এখান থেকে একটা মুরগি মনে হয় ডিম পারে না, এটা হচ্ছে ও যে ওই কর্নারের মধ্যে, এটা খাবারও খায় কম কিন্তু ডিমও মনে হয় এখন পারে না, যেরকম বুঝতেছি। এছাড়া সবগুলোই কম বেশি একটা দুইটা করে একদিন গ্যাপ দিয়ে এরকম ডিম পারে। তো এভারেজ 15-16টা পাওয়া যায় প্রত্যেক দিন। 20 ডিম হিসেবে 13-14টা থাকে, এক একটার সাইজ অনেক বড় হয়, নয়তো একবারে ছোট হয়ে যায়। আর এখানে মূলত ডিম পারে প্রত্যেক দিনে একটা দুইটা ভাঙে, তো যদিও আসলে আমার ওই রকম খাঁচা নাই, ভাঙবে একটা দুইটাই, এটাই স্বাভাবিক। আর মাশাল্লাহ অনেক সুন্দর। আর আরেকটা কথা হচ্ছে মুরগি কিন্তু বয়স বাড়ার সাথে সাথে মুরগির শরীরে পালক মানে পড়তে থাকে, পালক পরে প্লাস হচ্ছে কি বলে এটাকে যে ইয়াও হয় মানে পালক পরিবর্তন হয়, মুরগিগুলো উস্কো খুস্কো দেখা যায়। অনেকে প্যারেন্টস মুরগি কীভাবে চিনবেন যে ডিম পাড়া রানিং মুরগি, এটা আসলে পালক পরিবর্তনের দিক দেখলে এটাও হচ্ছে একটা কারণ হইতে পারে। আর মোরগ গোলার সাইজ তো এটার আসলে বলার কিছু নাই, টাইগার মোরগ মানেই টাইগার, দেখতে পারতেছেন মোরগটা। আর এই হচ্ছে আমার লাল মোরগটা। আমার এখানে মূলত দুইটা মুরগি রাখছি, দুইটা মুরগি প্রশংসনীয় সাইজ। আর অনেকেই আমার জিজ্ঞেস করছেন যে ভাই এরা ঠোকরা ঠুকরি করে বা এদেরকে ঠোঁট ছেঁকা দেওয়া লাগে কিনা। আসলে অনেক অনেকের কাছে ঠোকরা ঠুকরি করে মুরগি গিয়া, কিন্তু আমার এখানে ওই রকম ঠোকরা ঠুকরি করে না। আর যে পরিমাণ ঠোকরা ঠুকরি করে এদের ঠোঁট কাটা আমার প্রয়োজন মনে হয় না, এখন পর্যন্ত ঠোঁট কাটি নাই। আর যে মুরগিটা বলছিলাম যে ডিম পারে না, ওইটা হচ্ছে ওই মুরগিটা একটু শোকনা আর কি, খাবার দাবার কম খায়, এটা অনেক দিন যাবতই। এটা কি কোনো সমস্যা নাকি এটা আসলে বুঝতেছি না, একটু আলাদা আলাদা থাকে আর কি। এছাড়া সবগুলো এরকম মানে যদি ঘরের মধ্যে কেউ আসে তাহলেই একজন একজন করে সামনে আসতে শুরু করে। বিশেষ করে আমার এই মুরগিটা অনেক পছন্দের, কালো কালারের মুরগিটা। প্যান সাইজ মেশিন, মেশিনটা ওজন দিয়ে একদিন আপনাদেরকে দেখাবো। আর এই হচ্ছে ডিম, আজকে আর এখান থেকে আর নিলাম না। আর ঘরের অবস্থা খুবই খারাপ, দোলা ভালো করে একবারে কাহিল হয়ে গেছে, মুরগিগুলো একদিন বের করে আর লিটারটা আর একদিন পরিবর্তন করতে হবে, এখানে অনেকটা উঁচা হয়ে গেছে লিটারে।
আর ওই দিক দিয়ে অনেকটা ঢালু পালাগুলো ভেঙে গেছে। তো আস্তে আস্তে সব কিছু মেরামত করব। আর টাইগার মুরগি পালনের কোন সময় কি মেডিসিনগুলো লাগে এখন থেকে ধারাবাহিকভাবে আপনাদের সাথে ওইগুলো শেয়ার করার চেষ্টা করব। তো যাই হোক, আমার মুরগিগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আশা করি ভালোই লাগবে, কারণ এত সুন্দর মুরগি মানে শুরু থেকে বাচ্চা অবস্থা থেকে এখন পর্যন্ত আপনাদের সামনে আছে, এটা আসলে ভালো লাগার মতো একটা বিষয়। তো যাই হোক, ভিডিওটা এখানে শেষ করছি। আর রমজান মাসের আবারও আপনাদেরকে রমজানুল মোবারক জানিয়ে ভিডিওটা এখানে শেষ করছি। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।